হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভ্লগ শুরু করতে যাচ্ছি। তো আগের দিন আমি ভিডিওটা যেখানে শেষ করছিলাম, এটা ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে। তো আগের দিন জলখাবার বানিয়েছিলাম, জলখাবারে ছিল পালক পনির আর তার সাথে পরোটা বানিয়েছিলাম। তো পরোটা পালক পনির খেয়ে বাসনপত্র ধুয়ে সেই ভিডিওটা আমি শেষ করেছিলাম। আর তারপর থেকে এখন শুরু করছি যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন মুছে টুছে বাসনের যে তাক আছে সেখানে সুন্দর করে তুলে গুছিয়ে দেব। তো গোছাতে গোছাতে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মিতালি মহন্ত, তুমি হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিলে কি আমি রুটি কেন সবসময় বাইরে থেকে আনাই। তো ব্যাপারটা হচ্ছে মুঝে রুটি বানানি নেই আতি, একদম নেই আতি বলবো না, অল্প স্বল্প পারি, কিন্তু ব্যাপারটা হয় কি সবচেয়ে আমি নাকানি চোবানি খেয়ে যাই রুটি বানাতে গিয়ে, মানে আটা ফাটা গায়ে লেগে যায়। আর মানে আমার খুব, আমার কাছে খুব হেকটিক মনে হয়, মনে হয় যে চারটে রুটি করার থেকে আমি একটা মাছের ঝোল ভাত জলদি করে নেবো বা একটা তরকারি ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এরকমই একটা আমার কাছে অস্বস্তি লাগে রুটি বানানো, যে কারণে আমি অলওয়েজ রুটিটা বাইরে থেকেই আনাই। আর বেশি লাগে না, পাঁচটা ছটা রুটি লাগে, হয়তো বর পাঁচটা খায় মেয়ে একটা খায়, সেই জন্যই তো অ্যাডজাস্ট হয়ে যায়। তো যাই হোক, আর এখানে হচ্ছে আমি রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছি। প্রথমে হচ্ছে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে রেখে দিয়েছিলাম সকালেই, যাতে বরফটা ছেড়ে যায়। আর এখন তো মানে একটু ওয়েদারটা ঠান্ডার দিকে যাচ্ছে, ঠান্ডা পড়তে শুরু হয়েছে, সেই কারণে আবার একটু বরফ টরফ ছাড়তে সময় লাগে। তো বরফটা ছেড়িয়ে নিয়েছি আর এখন জল দিয়ে একটু ধুয়েও নিলাম, রান্না করব যেহেতু। আর আজকে বেশি মাছ নেই, মাত্র তিনটে পিস আছে ছোট ছোট, তিনজনের হয়ে যাবে, আমার বরের আর মেয়ের। আর রান্না করব পালং শাক, আগের দিন পালক পনির করেছিলাম, সেখান থেকে একটু শাক রেখে দিয়েছিলাম একটু বেশি বেশি লাগছিল বলে, তো সেটা দিয়েই করব। কিন্তু আমি এখানে একটা ব্লেন্ডার করে ফেলেছি, একটা শুকনো কানা বেগুন ছিল তোমাদেরকে বলছিলাম, তো সেই বেগুনটা আমি যেটা হচ্ছে শাকের মধ্যে দিয়েছি, কারণ পালং শাকে তো বেগুন দিয়ে ভালোই লাগে খেতে, তো সেই কারণে আমি বেগুনটা দিয়েছি। আর বেগুনটাতেই মনে হয় একটা সার সার টাইপের গন্ধ ছিল, যেটার কারণে পুরো পালং শাকটাই নষ্ট, নইলে এই পালং শাক দিয়েই তো আমি পালং পনির করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। এই কারণে আমরা একদমই পালং শাকটা খেতে পারিনি, শুধু আমার শাক তেল মশলা গ্যাস সময় সব কিছু নষ্ট। তো পালং শাকটা আমি খুব সুন্দর করে রান্না করেছিলাম, একদম তেলের ওপরে একটু বেশি করেই তেল দিয়েছি, তেলের ওপরে পাঁচফোড়ন দিয়ে একটু বেশি করে রসুন বেটে ছেঁচে দিলাম, দেখলে রসুন ছেঁচে দিয়ে তারপরে সুন্দর করে মানে পালং শাকটা রান্না করেছিলাম, একদম জল না দিয়ে বেশ কষিয়ে কষিয়ে ভাজা ভাজা টাইপের করে। কিন্তু শেষমেশ ওই যে দেখা গেল বেগুনটার জন্য আমরা আর পালং শাকটা খেতে পারলাম না। আর সজনে ডাঁটা আছে, তো সজনে ডাঁটাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে চচ্চড়ি বানাবো, তো সেই জন্য এখানে সর্ষে বেটে নিচ্ছি। এখানে হচ্ছে দুই রকমের সর্ষে আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে। আমার কাছে মনে হয় সাদা আর কালো সর্ষে মিশিয়ে একসাথে বাটলে না সর্ষে মানে টেস্টটা ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিয়েছি তিন কোয়া মতো রসুন, আর সর্ষে বাটার সময়তে একটুখানি চিনি একটুখানি হলুদ লবণ এগুলো দিয়ে দিলে সর্ষেটা মানে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে না, কারণ অনেক সময় আমরা যদি ভালোভাবে বাটতে না পারি বারবার ঘষিয়ে ঘষিয়ে বাটার জন্য মানে একটা তিতকুটে মতো ভাব চলে আসে, তো বাটার শুরুতে একটু করে লবণ টবণ দিয়ে নিলে সেই ভয়টা আর থাকে না। আর মশলা বাটতে খুব একটা ভালো আমি পারি না, মানে পারি না পারি নাই তোমাদের কাছে বলি, কোন কাজটা ভালো করে পারি বলো তো, ভালোভাবে মশলা বাটতে পারি না, ভালো করে কড়াই মাজতে পারি না, ভালো করে রুটি বানাতে পারি না, ভালো করে ঘর গুছাতে পারি না, বেশি কাজ করতে পারি না, দিন দিন কেমন যেন পারি না সংখ্যাটাই বেড়ে যাচ্ছে লাইফে। আগে বলতাম আমি অঙ্ক অঙ্ক ভালো পারি না, সেখানে ভাবতাম যে বাকি আর কাজ হয়তো আমি সব ভালো পারি, তারপর দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে তত নিজে কত পারি না সেই লিস্টটি বেড়ে চলেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পালং শাকটা ঢাকা দিয়েছি, আর অন্যদিকে অন্য একটা কড়াই মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, দুটো কড়াই জ্বালিয়ে মানে দুটো গ্যাস জ্বালিয়েই রান্না করছি একসাথে, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়।
একের পর এক রান্নাগুলো সব করে যাচ্ছি। আর আজকে হচ্ছে আমার সকালে উঠে আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু মোছা হয়নি। যেহেতু শীত এসে গেছে ওই জন্য আর সকালের দিকে স্নান করছি না, তবে স্নান করতে করতে রোজ দিনই অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর তবে গত কয়েকদিন ধরে যেমন কি বলবো, অলসতা খুব বেশি যেন ঘিরে ধরেছিল, ঠিক অলসতা বলবো না, এনার্জি কমে গেছিলো যে সেটা বলবো। মানে আস্তে আস্তে কাজ, মানে কাজ করছিলাম, বসে থাকছি তা নয়, আমি কন্টিনিউ কাজ করছি, তবুও দেরি হচ্ছে, মানে দেরিটা হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে অনেকটাই কি বলবো, ব্যাপারটা কাটিয়ে উঠতে পেরেছি। আমার আজকেও দুটোর মধ্যে সমস্ত কিছু হয়ে গেছিলো, আরও আগে হয়ে যেত, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। তো ওখানে মোটামুটি 35-40 মিনিট মতো টাইম আমার মানে গেছে, না হলে ধরো যেটা আমার দুটোর মধ্যে 2:30-এর মধ্যে হয়ে গেছিলো সেটা আমি দুটোর মধ্যে কমপ্লিট করে ফেলতে পারতাম। তো আমার কাছে মনে হয় এটা যথেষ্ট, আমি 8:30-টায় উঠেছি, 2:00-এর মধ্যে যদি করতে পারি একা হাতে বাচ্চা নিয়ে সমস্ত কাজ, তো মানে অনেকটাই ঠিক আছে, তবে পুরোপুরি ঠিক আছে বলবো না। আমি যদি ওই 8:30-টার সময় উঠে সমস্ত কাজ 1 থেকে 1:30-টার মধ্যে কমপ্লিট করতে পারতাম, তাহলে আমার কাছে সেটা ঠিকঠাক মনে হতো। অনেক মানুষকে দেখি তারা কত তাড়াতাড়ি স্নান করে, মানে কাজ করে নাই। আর এখানে বর এসেছিলো, হচ্ছে একটুখানি সর্ষের তেল নিয়ে গেল মাখার জন্য, মেয়েকে মাখাবে সেই জন্য। তো আর এদিকে আমি বাকি রান্নার জোগাড়টা করে নিচ্ছি। আর এরপরে আর ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে মানে হঠাৎ করে কান্নাকাটি শুরু করেছিল, তো ওই কারণে আমি এখানের পর আর ভিডিও করতে পারিনি। একদম দেখা হচ্ছে পরে। টাইম হয়েছে 2:15, মেয়েকে খাইয়ে দিয়েছি, গ্যাস সব মুছে নিয়েছি, কড়াই মেজে নিয়েছি। আজকে কড়াই ভালো করে পরিষ্কার করতে পারলাম না, এনার্জি নেই, হাতে জোরও নেই। এই যে থাক, পরে দেখা যাবে, মেনু দেখাই আজকে। বাঁধাকপির তরকারি, ভাত, এখানে রয়েছে পালং শাক, ভিন্ডি আলু ভাজা, আর এটাতে রয়েছে সজনের একটা চচ্চড়ি, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। অনেক কিছু হয়ে গেছে, শাক ভাজা মাছের ঝোল, আবার হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি, আবার কাল রাতের একটু পনির বেঁচে গেছে, একটা পনির টপ করে খেয়ে নি, দিয়ে স্নান করতে যাই। রুমের খাওয়া দাওয়া সব কমপ্লিটেড, 2:15 বাজে, 8:00-এর মধ্যে স্নান করে চলে আসবো, 15 মিনিট লাগবে পুজো করতে। হয়ে যাবে, আজকে আরেকটু তাড়াতাড়ি করেছি। আর আজকে আমার খাওয়া আগেই হয়ে গেছিলো, বরকে ফোন করেছিলাম, ও বললো দেরি হবে, ও এসেছে প্রায় 4:15 মতো, তো এখনও খাচ্ছে মেয়ে, এই ঘুম থেকে উঠে গেল, ওকে আজকে তাড়াতাড়ি ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর ওর সাথে খেলতে গিয়ে আমার চোখে একটু লেগে গেছে, মানে মেয়ে আমার চোখে লাগিয়ে দিয়েছে। গুড ইভিনিং, রেডি হয়ে গেছি আর সন্ধে দিয়ে নিয়েছি, চেয়ারের উপরে বরের ছাড়া জামা, আর একটু বেরোচ্ছি। এই কালকে যেহেতু বাড়ি যাবো, বাড়ি যাওয়ার আগে পরবর্তী চলে আসি, ফুচকা ফুচকা খেয়ে আসছি। মিষ্টি রেডি হয়েছে, মিষ্টি এই দেখো, এবার আমি আর মিষ্টি পাশাপাশি চলে আসবো, উঠে দেবো। হ্যাঁ পাপা 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 এসো, পাপা আমরা এখন বেরোবো। আমি খালি আমি নিজে ভিডিও করেছি, হ্যাঁ মিষ্টিকে বলিনি, মিষ্টি বলছে এই আমাকে ভিডিও করছো না কেন, চলো এবার আমরা বেরিয়ে যাই। তো এই যে একটু মেয়েকে নিয়ে পার্কে এসেছি, আর তারপরে একটু যাব শীতের জামা কাপড় কিনতে। আসলে একঘেয়েমি জীবন, তো ওখান থেকে একটু চেঞ্জ সবারই দরকার হয়, যে কারণে একটু বেরোলাম, নইলে আমি আগে অতটা বেরোতাম না, তবে আজকাল দেখছি হ্যাঁ একটুখানি বেরিয়ে ঘুরে বেরিয়ে এলে মানে সত্যি করেই মনটা একটু ফ্রেশ লাগে। অবশ্য কখনও কখনও আমার এরকমও মনে হয় যে মেয়ে যদি বরের সাথে বেরোই, আমি কিছুটা টাইম একা নিজের মতো করে কাটাতে পারি, হয়তো বসেই থাকলাম, ফোন দেখলাম বা আকাশ পাতাল কিছু চিন্তা করলাম, আমার তাতেও কিন্তু নিজেকে রিফ্রেশিং মনে হয়। নিজেকে রিফ্রেশ করার জন্য মাঝে মধ্যে এগুলো করি। আসলে এরকমভাবেই যেরকম কি বলবো, ফোন রিফ্রেশ করি না আমরা, সেরকমভাবে মাইন্ডটা রিফ্রেশ করে নেওয়াটাও খুব দরকার। তো স্পেশালি আমরা গেছি মিষ্টির জন্য, একটু ওই ফুল প্যান্ট টাইপের কিনবো, কারণ হালকা শীত পড়ছে,
তো হালকা শীতের জন্য হালকা শীতের পোশাক। তো দেখছিলাম মানে যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে না, আর যেটা সাইজ হচ্ছে সেটা মানে সাইজই পাচ্ছি না, এটা হচ্ছে মেন প্রবলেম। যে অবশ্য শেষমেশ যেটা সাইজে পেয়েছি সেটা নিয়ে নিয়েছি মোটামুটি পছন্দ হলেও। বাড়ি এসে গেছি আর আজকে এনেছি, প্রথমে ভেবেছিলাম যে রোল খাবো, তারপর হাজির রোলের ওখানে গিয়ে বলছি যে এক কাজ করি বিরিয়ানি নিয়ে নিই, দিয়ে দু প্লেট বিরিয়ানি নিয়ে চলে এলাম। ওই জন্য এখন আমি খাবো একটু গ্রিন টি, গ্রিন টি খেয়ে পেটটাকে একটু ঠিকঠাক খালি করে রাখতে হবে, কারণ রাত্রে বিরিয়ানি খাওয়ার ব্যাপার আছে। চলো দেখায় কী কী কিনলাম। একটা এই তিনটে সেটের একটা কৌটো এটা নিয়েছি, আসলে এত কিউট লাগছিলো দেখতে, ওই জন্য মানে আমি ভাবলাম অল্প একটু মশলা অনেক সময় বাটার পরে বেঁচে টেচে যায়, তখন এতে করে ভরে ফ্রিজে রেখে দেওয়া যাবে, সেই জন্য এই কৌটোটা নিলাম। আর এই একটা বডি লোশন নিয়েছি, বডি লোশন তো লাগেই, আর অফার প্রাইস ছিল 115 টাকায়, দাম আছে 230, কমে পাচ্ছি সেই হিসেবে নিয়ে নিলাম। আর মিষ্টির জন্য প্যান্ট নিলাম, আসলে শীত আসছে ওই কারণে একটু ফুল প্যান্ট দরকার হয়, ওই কারণে প্যান্ট নিলাম, তবে সেরকম পেলাম না, একটু মোটা চাচ্ছিলাম, যেরকম চাচ্ছিলাম সেরকম পেলাম না, মানে হয় ছোটো সাইজ নয় বড় সাইজ, ওর সাইজটা কিছুতেই পাচ্ছি না। তো এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট, এটা খুব একটা পছন্দ হয়নি কিন্তু ওই নিতে হবে বলে একটা নিলাম আর কি। আর বাড়ি যাবো তো কালকে, ওখানে না মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। আর একটা টপ, ওর ফেভারিট পিঙ্ক কালার, পিঙ্ক ছাড়া কিছু নেবে না, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, বাবা সো পিঙ্ক। নর্মালি ওর 24 সাইজ লাগে কিন্তু এটা বেশ ঠিকঠাক হবে বলেই এই সাইজটা নিলাম। এই একটা আর একটা নিয়েছি, ওটাও পিঙ্ক, পিঙ্কি পিঙ্ক ছাড়া কিছু পরবে না, আমি একটা ইয়েলো পছন্দ করেছিলাম তো না পিঙ্ক। এই এটা হচ্ছে সেই উলিকটের, মানে এই যে এই যে। তো মেয়েকে খাবার টাবার খাইয়ে দিয়েছি, আমরাও তাড়াতাড়ি ঢুকে গেছি, 7:20-এর মধ্যে বাড়ি ঢুকে গেছি, তারপর আমি এখন আমার খাবারটা নিয়ে বসে গেছি, আর মেয়েকে ডিমের সাদাটা আমি খাইয়ে দিয়েছি, ওকে ভাত খাইয়েছি, আর এখন আমি খাচ্ছি বিরিয়ানি, আর তার সাথে করছি ভ্লগটাকেও শেষ। দেখা হচ্ছে আবার কাল, টাটা।